প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগত সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নিচ্ছি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই তোমাদের চোখে কোনটা প্রথমেই চোখে পড়ছে হ্যাঁ ঠিক বলেছো এখানে ছবির রংটা একটু খুব চোখে লাগছে মনে হচ্ছে হাতে ধুলেই বুঝি রংটা হাতে লেগে যাবে তাই না आज के प्रबंधा पढ़ब तर नाम हम हाशिम खान सरि तर नाम हम छबि रंग लेखक हाशिम खान उन्नी हम लेखक हाशिम खान उन्नी आसले एक चित्रशिल्पी चित्रशिल्पी हिसाब सुपरिचित आसो लेखक परिचिति जेने नी लेखक हाशिम खान जन्म 1941 साले उन्नी कोची काचार मेलार अन्यतम संगठक 1963 साल 2007 साल पर्यन्त चारुकला इन्स्टीट्यूटे अध्यापक हिसेबे कर्मरत छिलेन ओनार उल्लेखयोग्य बईगुलो होच्छे छबि आका छबि लेखा जयनुल गल्प गुलीबुद्ध एकात्तर অনেক পুরস্কার এবং সম্মাননে ভূষিত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 21 পদক এবং স্বাধীনতা পদক এছাড়াও উনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা আবারও বলি উনি কিন্তু একজন চিত্রশিল্পী মূল প্রবন্ধে যাওয়ার আগে আসো আমরা শব্দের অর্থগুলো একটু জেনে নিই খুব হচ্ছে খুব জোর দেওয়ার জন্য বলা হয়েছে খুব মৌলিক রং যার মধ্যে অন্য কোন রঙের মিশ্রণ ঘটেনি এ সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে জানব সরব সরকি সর হচ্ছে ছয় প্রচন্ড কড়া বা কঠোর আভা দীপ্তি বা উজ্জ্বলতা গেরুয়া মিটি মানে মাটি মাটির মতো মাটি রঙের এই যে এরকম রঙের বাহারত্ব শোভা বা সৌন্দর্য সর্বত্র সব জায়গায় আঁকতে ইচ্ছে হচ্ছে কাগজ তো সাদা পেন্সিলে আঁকা যায় হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমিনে রং হলে খুব ভালো হয় ইচ্ছে মতো লাল নীল সবুজ বেগুনি হলুদ কালো রং খসে খসে সাদা কাগজটা ভরে ফেলা যায় সুন্দর এক রঙিন ছবি আঁকা হয়ে যায় হলুদ নীল ও লাল এই তিনটি কিন্তু আসল রং এই তিন রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায় এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায় সে অনেক রং না পৃথিবী সব রঙে পাওয়া যায় যেমন হলুদ ও নীল মেশালে পাবে কি পাবে সবুজ নীল আর লাল মেশালে পাবে বেগুনি লাল ও হলুদ মেশালে পাবে কমলা এগুলো অবশ্য তোমরা জানো এভাবে একটি সঙ্গে আরেকটি রং বা একাধিক রং মিলিয়ে মিশিয়ে কত রকম রং যে পাওয়া যায় তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয় তাই সিদ্ধান্ত হয়েছে লাল হলুদ ও নীল এই তিনটি হলো মৌলিক রং বা প্রাথমিক রং সবুজ কমলা ও বেগুনি হলো দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং এবং অন্যান্য রং পরবর্তী পর্যায়ে সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মৌলিক রং মিলিয়ে মিশিয়ে এ দুটো রং পাওয়া যাবে না তবে সবুজ ও লাল ঘন করে মিশিয়ে কালোর কাছাকাছি গাঢ় একটি রং তৈরি করা সম্ভব কি দেখতে পাচ্ছ রংধনু আমরা সবাই জানি রংধনুর সাতটি রং
আচ্ছা, এখানে বইয়ের বাইরে একটা কথা বলি, যদিও প্রবন্ধের নাম হচ্ছে ছবির রং, তারপরও এখানে কিন্তু লেখক ছবির রঙের চেয়েও প্রকৃতির রঙের বর্ণনাটা অনেক বেশি দিয়েছেন। আসলে প্রকৃতির রঙগুলোই তো শিল্পীরা ছবিতে তুলে ধরে, তাই না? প্রকৃতিকে অনুকরণ করে, বাস্তবকে অনুকরণ করে তো ছবি আঁকে। রংগুলি সাতটি রঙের কথা আমরা সবাই জানি, বেনি আসহ কলা, তাই না? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আমরা জানি বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এই ছয়টি ঋতুতে প্রকৃতির বিভিন্ন পরিবর্তন ঘটে, এক এক রূপে সজ্জিত হয়। এই ছয়টা মাসকে আবার দুই মাস দুই মাস করে ভাগ করা হয়েছে, ছয়টা ঋতুকে দুই মাস দুই মাস করে ভাগ করা হয়েছে, তো মোট 12 মাস। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস হচ্ছে গ্রীষ্মকাল। আবহাওয়া থাকে শুষ্ক ও গরম, বৃষ্টি হয় কম, গাছপালা, খাল বিল, নদী শুকিয়ে যায়, প্রচণ্ড রোদে গাছের সবুজ সতেজ বর্ণ বিবর্ণ হয়ে যায়, আবার হঠাৎ করে আকাশে কালো মেঘের ছোটাছুটি, বিদ্যুৎ চমকানো, সঙ্গে কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়, তারপর ঝড়ো বৃষ্টি। প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে, রং বেরঙের ফল, আম, জাম, কলা, লিচু, তরমুজ এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায়। লাল, নীল, কালো, হলুদ, গোলাপি, কমলা, সবুজ রঙের এই বাহারি ফলগুলোর স্বাদও মিষ্টি। বর্ষাকাল হল আষাঢ় শ্রাবণ মাস, ঝিরঝিরে অল্প বৃষ্টি থেকে ঝরঝর করে প্রবল বেগে বৃষ্টি হয়। এ সময় মাঠ ঘাট নদী নালা ঝিল বিল পানিতে টইটম্বুর, পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে যায়, নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা, বন জঙ্গল, ধান ক্ষেত, পাট ক্ষেত ইত্যাদি। সাদা ও কমলা রঙের কদম ফুল বর্ষা ঋতুর ফুল, টেনে তো নিশ্চয়ই সবাই পদ্ম ফুল, তাই না? এই ঋতুতে সতেজ ও সবুজ কচু বনে যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফোটে, চমৎকার লাগে দেখতে। কচু ফুল তরকারি হিসেবে সুস্বাদু, একটু কচু ফুল দেখি কেমন, দেখতে পাচ্ছ? খেয়েছো কখনো তরকারি হিসেবে? শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি, ভাদ্র আশ্বিন মাস এই দুই মাস শরৎকাল। এই সময় বৃষ্টি বৃষ্টি পৌঁছে যায়, বৃষ্টি তেমন একটা হয় না, বর্ষাকালে অনেক বৃষ্টি হয়ে গেছে, তাই না? সুন্দর নীল আকাশে পেঁজা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায়, গাছপালা, নদী নালা, প্রকৃতি সবকিছুই এই ঋতুতে ঝকঝকে, খুব ক্লিয়ার, তাই না? একদম ছবির মতো। নদীর ধারে ও বিলে অল্প পানিতে কাদা মাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে সাদা, নরম সাদা কাশ ফুল। বাতাসের দোলায় এই কাশ ফুল যখন বলে, সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে উঠে। বিলে পুকুরে এ সময় শাপলা ফুল ফোটে, বেশিরভাগ শাপলা সাদা, লাল শাপলাও আছে যা দেখতে খুবই সুন্দর। ভরা নদী ও খালে সাদা, লাল, নীল ও হলুদ রঙের পাল তোলা নৌকা চলাচলের দৃশ্য মোহনীয়। আচ্ছা, এখানে বইয়ের বাইরে একটা কথা বলি, এখানে যদিও লিখে নেয়, আমরা জানি শিউলি ফুলও শরৎকালে ফুটে, তাই না? শিউলি ফুলের রংটাও তো সুন্দর লাগে, সাদা বোটার রংটা একদম কি কমলা রঙের, খুব সুন্দর লাগে, তাই না? হেমন্ত ঋতু হলো কার্তিক ও অগ্রহায়ণ মাস, সবুজ ধান ক্ষেতের রং হলুদ হতে শুরু করে। ঋতুর শেষ দিকে অর্থাৎ অগ্রহায়ণ মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার, ধান পেকে গিয়েছে, চাষিরা দল বেঁধে ফসল কাটা শুরু করে।
এরপরে পৌষ ও মাঘ মাস। কি কাল বলতো? পৌষ ও মাঘ মাস শীতকাল। বনে জঙ্গলে বাড়ির আঙিনায় সর্বত্রই নানা রঙের ফুল ফোটা শুরু হয়। এই ফুল ফোটা শীতের পর বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফোটে, হলুদ গাছে ঝলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে উঠে। মাঠে তিলের ক্ষেতে সাদা ও হালকা বেগুনি ফুল এবং সর্ষের ক্ষেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে এই শীতকালেই। শীতের কারণে মানুষের পোশাকেও আছে রঙের বৈচিত্র্য। লাল, নীল, হলুদ, কালো বিচিত্র রঙের গরম পোশাক ও টুপি ব্যবহার করে মানুষ। শীতকালে কুয়াশাও প্রকৃতিতে ধোঁয়াটে ধরনের এক মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরে। খুবই ঠান্ডা ও বরফ পড়া দেশ থেকে চলে আসে আমাদের দেশের লক্ষ পাখি। ঝাঁকে ঝাঁকে উড়ে এসে এরা আশ্রয় নেয় আমাদের দেশের খালে, বিলে, নদীতে, যাদের বলা হয়, কি বলা হয় বলতো? এটা সবাই বলতে পারবে, অতিথি পাখি, তাই না? এই যে অতিথি পাখিগুলো আছে, সব পাখি কিন্তু একই জাতের না, বিভিন্ন জাতের পাখি আছে, তাদের মধ্যে ভিন্নতা আছে। কয়েকটা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি, কেমন? দেখো কত সুন্দর, কত রংগুলো দেখো। শীতের শেষে বসন্তের শুরুতে এর আবার চলে যায় নিজের দেশে। অতিথি পাখি দেখেছো সবাই? আমাদের চারপাশে খেয়াল করলে কিন্তু শীতকালে অতিথি পাখি দেখা যায়। অনেকে মনে করে অতিথি পাখি দেখার জন্য বড় কোনো বিলে ধারে যেতে হবে বা নির্দিষ্ট কোনো বড় জায়গায়, সুন্দর জায়গায় যেতে হবে, এমন কিন্তু না। আমাদের শহরে যে খালগুলো আছে না, যেটাকে আমরা কথ্য ভাষায় নালা বলি, সেখানেও কিন্তু শীতকালে অতিথি পাখি আসে, হয়তো খেয়াল করেনি। সামনে শীতে সবাই খেয়াল করবে, লক্ষ্য করবে সবাই। ফাল্গুন ও চৈত্র বসন্তকাল, শরৎ ঋতুর শেষ ঋতু। এই সময় গাছে গাছে যেন প্রতিযোগিতা, কে কত সুন্দর ও সতেজ ফুল ফোটাতে পারে। নানা রঙের পালকে সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায়, উড়ে বেড়ায়, ফুলের মধু খেয়ে উড়ে বেড়ায় আনন্দে। অন্যদিকে হাজার লক্ষ রঙিন প্রজাপতি, এত রং বেরঙের যে হিসাব করা সম্ভব নয়। নানা রঙের মোহময় প্রেরণায় মানুষের সব ফুল আনন্দে মেতে উঠে। বাসন্তী উজ্জ্বল রঙের পোশাকে সাজসজ্জায় উৎসবে মেতে উঠে। তাই বসন্ত ঋতু ঋতুই হল রঙের ঋতু। অনেককাল আগে থেকে বাংলাদেশের শরৎ ঋতুতে আমাদের পরিবেশে, নিসর্গে উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে, রূপের রকমফের ঘটে চলেছে, তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে। তাই আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজের লোকশিল্পীরা মাটির পুতুল, কাঠের পুতুল, কাপড়ের তুলোর পুতুল, সোনার পুতুল, লক্ষ্মী সরা, শখের হাড়ি, নকশি কাঁথা, হাত পাখা, পাটি, গল্প বলার পট্টে তথা লোকশিল্পে উজ্জ্বল ও সতেজ রং ব্যবহার করে ছবি ও শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলেছে। আচ্ছা, এখানে আমরা একটু ভালোভাবে দেখি কি কি বলছে। মাটির পুতুল, এটা মাটির পুতুল নাকি? হ্যাঁ, কাঠের পুতুল, এই যেগুলো কাঠের পুতুল। তারপর এগুলো কি, কাপড়ের পুতুল কোনটা? এটা না, এটা এটা, তাই না? এটা তিত্তুলোর পুতুল। আর কি আছে, এই যে হাড়ি, শখের হাড়ি, শখের হাড়ি নিশ্চয় শুনেছ নাম, যে হাড়িতে আঁকছে শিল্পী, তাই না? লোকশিল্পীরা আগে, এইসব শিল্পীরা কিন্তু পড়ালেখা করে শিল্পী হয়েছে তা কিন্তু না, ওনারা লোকশিল্প আঁকতে একটা শিল্পী হয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী সরা। নকশিকাটা দেখেছো নিশ্চয়ই, দেখতে খুবই ভালো লাগে, কত ছবি যেন, কত কাহিনী ছবিতে, তাই না? কত রং, রংগুলো খুব উজ্জ্বল রং, মৌলিক রং বা মৌলিক বা প্রাথমিক এই টাইপের এই রংগুলো। পাখা, পাখাও কত রঙিন। এই ধরনের পাখাগুলো তোমরা দেখেছো কিনা আমি জানি না, এখন বোধ হয় এতটা প্রচলিত না,
এক সময় পাখাগুলো খুব রঙিন ছিল, রঙিন এবং অনেক রঙিন সুতার কাজ চলতো পাখার মধ্যে, রুক্ষী কাঁথাও ছিল। পাটি, পাটিতেও কিন্তু শীতল পাটি, প্রাইমারি পাটিতেও কিন্তু অনেক রঙের বাহার, তাই না? দেখেছ ছবি রং, এগুলো হচ্ছে গল্প বলার পট। কাপড়ের মধ্যে এগুলো ছবি আঁকা থাকে, ছবি দেখে দেখে মানুষকে গল্প বলতো। আসলে আগের দিনে তো এখনকার মতো বিনোদনের এত কিছু ছিল না, সিনেমা নাটক টেলিভিশন মোবাইল এগুলো তো ছিল না, তাই না? তাঁতে তৈরি কাপড়ের তাঁতিরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের তৈরি তাঁতের পোশাকে রঙিন সুতোর বুনটে নানা রঙের ঝলমলে মন করা সব শাড়ি ও পোশাক বানিয়ে চলেছে। আমাদের দেশের যে আদিবাসী আছে, চাকমা, মারমা, সাঁওতাল, আদিবাসীদের অনেকে কিন্তু নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে, নিজেরাই বানায় বুনে। তাঁতের শাড়ি তো দেখেছো, জাপানি শাড়ি আছে, আরো তাঁতের অন্যান্য শাড়ি আছে, খুব রংগুলো খুব উজ্জ্বল না? আমাদের শিশুরা এখন ছবি আঁকে, বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিশুদের ছবির রং অনেক উজ্জ্বল, সাহসী এবং মৌলিক রং ঘেঁষা, তাই খুব সহজেই বাংলা শিশুদের ছবি আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়। তো ছবির রংগুলো অত জটিল না আর কি, হয় মৌলিক রং অথবা প্রাথমিক রং, তাই না? সবুজ, নীল, হলুদ এগুলোর মধ্যেই সীমাবদ্ধ, তাই না? বেগুনি, কমলা, শিশুরা কিন্তু অনেক সাহসী হয়, যা ইচ্ছে হয় মনের ইচ্ছা মতো আঁকে। যে গরু রং কি এরকম হয় বেগুনি, তাদের কোনো ভয় নাই আঁকতে, যে চায় যেমন ইচ্ছা তেমন আঁকে, তাই না? চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালেও একই কথা মনে হয়, বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত, সহজ ও সাহসী। রঙের ব্যবহার দেখে বোঝা যায় বাংলাদেশের শিল্পীরা সহজ সরল, ঠিক আছে, এবং একই সাথে সাহসী। রঙের ব্যবহার, রঙের মধ্যে অত জটিলতা নাই, মৌলিক রং ব্যবহার বেশি। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা, কালো ও সাদা রঙকে শিল্পীরা সুন্দরভাবে ছবিতে, নকশি কাঁথায়, হাত পাখায়, পুতুলে, হাড়ি পাতিলে ব্যবহার করেছেন, তাই বাংলা শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। এবার আসো কিছু প্রশ্ন জিজ্ঞেস করি তোমাদের, মৌলিক রং কোনগুলো? হ্যাঁ, এটা আমি আমার ধারণা এটা সবাই পারবে, লাল, নীল আর কি হলুদ। কোন কোন মাস নিয়ে হেমন্ত ঋতু? কার্তিক এবং অগ্রহায়ণ। কোন ঋতুতে প্রকৃতিতে রঙের খেলা চলে? কোন ঋতুতে? গ্রীষ্ম ঋতুতে। কিভাবে বাংলার শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়? বাংলার শিশুরা বাংলা শিশুদের ছবির রঙগুলো অনেক উজ্জ্বল, মৌলিক রং ঘেঁষা এবং অনেক সাহসী, তারা চাইছে তাই আগে, তাই না? আজকের ক্লাস এখানেই শেষ, সবাইকে অনেক ধন্যবাদ।